Hi, hi, man, what a job, I'm what a job, updating. Oh, it don't mean it, I pick at the beat, I read him. আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে শাশুড়ি মায়ের কাছ থেকে ট্রিট এবং গিফট পাবো সেটা কখনো আশা করি নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আসলে আমার বিয়ের পরে আমি যে মানুষটা থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছিলাম, অনেক বেশি ভালোবাসা পেয়েছিলাম, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। আজকের ভিডিওতে আমি ওনাকে নিয়ে অনেক কিছু বলতে চাই। আসলে উনি আমাদের ব্লগে তেমন থাকতে চায় না, থাকে না, শুরু থেকে আমাদের ভিডিওতে খুব কম আসতে চাই। তো আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকীর দিন ছিল, সো এর মধ্যে আবার আমাদের দাদি যান, সোহার দাদি, উনি চলে যাবে ওনার মাকে দেখতে যশোরে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সোহার দাদির মা এখনও বেঁচে আছে, যেটা আমি জানতাম না। তো খুব রিসেন্টলি যাওয়ার ট্রাই করবে অ্যান্ড ব্লগে দেখতে পাবেন। আর এদিকে আমি সোহাকে নিয়ে আসছি কাচ্চি ডাইনে, কারণ আজকে আমার শাশুড়ি আম্মু আমাদেরকে প্ল্যান করেছে, ট্রিট দিবে আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে কাচ্চি ডাইনে। তো সোহাকে নামিয়ে দিয়ে এখানে আমি কাচ্চি অর্ডার করে চলে যাচ্ছি ওনাদেরকে আনার জন্য। এই যে বদ্রাহাট থেকে আমি ওনাদেরকে এখন গাড়িতে পিক করে নিব, দেন চলে যাব আগ্রাবাদ কাচ্চি ডাইনে। বাট ওইখানে যাওয়ার পর আমার জন্য অনেকগুলো সারপ্রাইজ ওয়েট করতেছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এ হচ্ছে আমার বড় শালা, ওকে সচরাচর সবসময় আপনারা দেখেন না, ও আমাদের সামনে আসে না। আর এই হচ্ছে আমার মোটু শালা বাবু, ও অলওয়েজ আমাদের সাথে থাকে, ওকে আমার অনেক বেশি ভালো লাগে। ফাইনালি ওদেরকে নিয়ে চলে আসছি কাচ্চি ডাইনে। আর এইখানে হচ্ছে দাদি যান, দাদিকে নামাচ্ছি, দাদি নিজে নিজেই নেমে পড়তেছে, আমাকে ধরতেছেই না। যাই হোক, দাদি অনেক স্ট্রং, বাট দাদি যে চলে যাচ্ছে এটা আমাদের অনেক বেশি কষ্ট দিয়ে যায়, অনেক কান্না করে সোহার দাদি। কাচ্চি ডাইনের স্পেশাল জিনিসটা হচ্ছে বাদামের শরবত, এটা প্রথমেই সোহা নিয়ে নিচ্ছে, এত বেশি পাগল এটার জন্য। আর এখানে আমরা সবাই বসে পড়েছি, আমাদের কাচ্চি অলরেডি চলে আসছে, সবাই অনেক এক্সাইটেড, বিশেষ করে আমি, বিকজ আমার জন্য নাকি আমার শাশুড়ি আম্মু কি গিফট নিয়ে আসছে। সোহাকে বলছে বাট আমাকে এখনও বলে নাই। সো খাওয়া দাওয়া শেষে এটা আমাকে দিবে, সেই কারণে আমি অনেক বেশি এক্সাইটেড। এদিকে দাদিকে সার্ভ করে দিচ্ছি, সবাইকে নিয়ে দিলাম, বিকজ আমার গিফট আমার নিতে হবে, তাই একটু আপ্যায়ন করতেছি। কাচ্চি খাওয়া শেষ, এখন বাদামের শরবত খাওয়ার পালা। আর এইদিকে দাদির হচ্ছে ডায়াবেটিস, বাট দাদিকে যখন আমরা বাদামের শরবতটা খেতে দিই, দাদি একটু একটু খাচ্ছে আর রাখতেছে সোয়ার মার দিকে তাকাচ্ছে, কারণ ওনার ডায়াবেটিসের ওষুধগুলো মেনটেন করে দেয় আমার শাশুড়ি আম্মু। আর অনেক বকে যেহেতু মিষ্টি না খায়, আর আমার মাওরও ডায়াবেটিস অনেক বেশি কষ্ট হয়, আসলে অনেক অবাক লাগে না, আমরা ইচ্ছা মতো খেতে পারি বাট ডায়াবেটিসের রোগীরা খেতে পারে না। আমি তাই আমার মাকে কখনো কোনো কিছু খাওয়া থেকে না করি না, কষ্ট লাগে আসলে, আমরা যা মন চায় তাই খেয়ে নেই, বাট ডায়াবেটিসের রোগীরা যা ইচ্ছা করে তা খেতে পারে না। তাই যখন ওনারা অনেক সুস্বাদু খাবারগুলো পায়, মিষ্টান্ন জাতীয়, তখন অনেক বেশি লোভ করে খেয়ে ফেলে, তখন বকা খায়। আমার মাও খায় বাট আমি না করি না, খাক অল্প খেতে বলি। আর এইদিকে আমার খাদক বোটা তো আছে, কি বলবো, যাই হোক মাশাল্লাহ ভালো লাগে। যে জিনিসটার জন্য এতক্ষণ আমার অপেক্ষা ছিল, ফাইনালি আমার শাশুড়ি আম্মু আমাকে বললো অন্যদিকে যাইতে, এটা আমাকে দিচ্ছে। আর এদিকে আমার বউ ক্যামেরাম্যান, কি বলবো, আমার পিছুই ছাড়ছে না, ভেবেছিলাম একা একা দেখবো, দেখেন আমার পাশে এসে বসে গেছে। এইটা যে আমার গিফট সোহা সেটা ভুলে গেছে, দেখেন ওই আনপ্যাক করতেছে, মানে আমার ধরতেও দিতেছে না। আর এত বেশি সুন্দর ছিল, মানে লুকটা দেখুন জাস্ট, ও দেখেন, আমি কেড়ে নিয়ে নিলাম, বললাম আমার গিফট আমি খুলবো, তুমি অনেক গিফট পাও। এই প্রথম আমি গিফট পেলাম অনেক বছর পর আমার শাশুড়ি আম্মু থেকে, তাও আবার আমার বিবাহবার্ষিকী উপলক্ষে। ওয়াও, আমি বলার আগে সোহাই বলে দিল, আসলে অনেক বেশি সুন্দর ছিল। এখানে একটা ঘড়ি ছিল যেটা আসলে অস্থির ছিল, আমার বউ আজ অব্দি যতবার ঘড়ি আমাকে পড়িয়েছে উল্টা, বাট আজকে আমি শুরুতেই বলে দিলাম তুমি উল্টা পড়াবা, পরে ঠিক করে পড়াই দিল। আসলে ঘড়িটা অনেক বেশি সুন্দর, আপনারাও কমেন্ট করে জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ শাশুড়ি আম্মু এত সুন্দর একটা ঘড়ি আমাকে গিফট করার জন্য। ঘড়ি থেকে ঘড়ির বাক্সটার উপর বেশি আকর্ষণ সোহার। যাই হোক, এই হচ্ছে আমার ওয়াচটার ফাইনাল লুক, দেখুন সুন্দর ছিল। এই যে হাবলা সোহা ভিডিও করতেছে থেকে ভালো করে ভিডিও শ্যুটটাও করতে পারে নাই। তো গাইজ, আসলে অনেক বেশি জোশ ছিল, হয়তো অন্য কোনো ভিডিওতে আমি একদম ক্লিয়ারলি একটা ভিডিও দেওয়ার ট্রাই করব এই ঘড়িটার। খাওয়া দাওয়া শেষ, এখন বের হয়ে যাব। অ্যান্ড অনেকে জানতে চান যে সোহার ফ্যামিলি কই, এই হচ্ছে সোহার ফ্যামিলি। অ্যান্ড আমার শ্বশুর আব্বু ঢাকায় জব করার কারণে উনি থাকতে পারে না, মাঝে মধ্যে দেখা যায়। সো যাই হোক, এখন হচ্ছে দাদি চলে যাবে আগামীকালকে, যার কারণে অনেক বেশি কান্না করতেছিল দাদি আর নাতনি, আর পিছনে বিদ্যুৎ চমকাচ্ছিল, অনেক বেশি বৃষ্টিও হচ্ছিল। দাদির জন্য আসলে অনেক মায়া লাগে, এই বুড়ো মানুষটা মানে কোনোভাবেই থাকতে রাজি হচ্ছে না, প্রায় আজকে অনেক দিন ছিল। তার মার জন্য নাকি মন কাঁদছে, মেয়ের জন্য কাঁদছে, চলে যাবে চলে যাবে। আমি অনেক রিকোয়েস্ট করছি, অনেক বোঝাইছি যে থাকেন,
থাকবে না সে, তার মায়ের জন্য মন কাঁদে। আসলে মা বলে কথা ভাবলে অবাক লাগে, তাদের মা এখনো বেঁচে আছে। বিদায় জিনিসটা আসলে অনেক বেশি কষ্টের হয়, দুঃখের হয়। কি বলবো, আমার বউটা অনেক অনেক বেশি অসুস্থ, আর তার চোখে মানে কি পানি টলমলো করতেছে, সে শুধু কান্না করতেছে না, অনেক বেশি অসুস্থ দেখে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, অ্যান্ড থ্যাংকস ফর দ্য ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, টাটা।